সিজারে কিসের কষ্ট, শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে। চলুন তাহলে শুনি কিছু কথা। সাতটা পর্দা কেটে বাচ্চাটাকে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিতরে তিনটা সেলাইন শেষ হয়। মোটা সিরিঞ্জ দিয়ে মেরুদণ্ডেতে দেওয়া হয় ইনজেকশন। যখন অবশ ছেড়ে যায় তখন কাটা মুরগির মতো ছটপট করতে হয়। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। প্রতিটা মিনিট যেন এক ঘন্টার সমান, সময় যেন যায় না। প্রিয় মানুষদের মুখ দেখার জন্য অস্থির হওয়া, ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কি যে কষ্ট বলার মতো না। তার সাথে খিঁচুনি, নিথর শরীরে থরথর কাঁপুনি, হাতে ক্যানোলা, সেলাইন চলছেই। অন্যদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এক ফোঁটা পানির জন্য কত যে আকুতি মিনতি, কিন্তু 24 ঘন্টার আগে কোনো পানি দেওয়া যায় না। মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট, তখন নিজেকে খুব অসহায় লাগে। আমি বলি কি, বাচ্চা যেভাবেই হোক না কেন, যার বাচ্চা সে জানে কতটা কষ্ট সহ্য করেছে প্রথম থেকে শেষ অবধি। অনেকেই বোঝে না একজন মায়ের সন্তান জন্মদানে কতটা কষ্ট সহ্য করতে হয়, তাই হুট করে বলা উচিত নয় যাদের সিজারে বাচ্চা হয় তাদের কোনো কষ্ট হয় না। বাচ্চা যেভাবেই হোক প্রতিটা মায়েরই কষ্ট হয়, সেটা সকলেরই বোঝা উচিত।